হ্যালো বন্ধুরা, ব্লেস লাইফ উইথ পলি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি পলি, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও দারুণ আছি। তো বন্ধুরা, এখন আমি পুঁই শাক গাছের ডাটা কাটছি। তো আজকে পুঁই শাকের ডাটা দিয়ে চটচটি রান্না হবে। তো বন্ধুরা, এই শীতের মধ্যে রোদে বসে বসে কাজ করতে বেশ ভালোই লাগে, কারণ শীতের এই মিষ্টি মিষ্টি রোদ একদম গায়ে লাগলে অনেক ভালো লাগে। তো আজকে অনেক রকম সবজি কাটা, তাই রোদে বসে বসছি সব সবজি নিয়ে কাটার জন্য। তো আজকে একাদশী, এর জন্য পাঁচ মিশালি সবজি রান্না হবে। তো ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, আলু সব কাটছি সবজি রান্না করার জন্য। আর পুঁই শাকে ডাঁটা কাটছি, আজকে চটচটি রান্না করবো। তো ডাঁটা কাটতে তো অনেক সময় লাগে, আর রোদে বসে বসে কাটছি, অনেক ভালোই লাগছে। তো আজকে পুলি পিঠা বানাবো, এর জন্য আলু আর ফুলকপি ছোট ছোট করে কেটে নিছি। আজকে পায়েস রান্না হবে খেজুর গুড় দিয়ে। তো ঘরে এইটুকু অবশিষ্ট গুড় ছিল আজকে, তো গুড়টুকু রোদে বসে বসে কাটা। তো সব কিছু গুছিয়ে রাখছি, এখন রান্না করব না, রান্নাটা বিকালে করব। তো বন্ধুরা, আজকে একাদশী, আজকে রোদে বসে বসে খাইতেছি, কারণ শীত শীত লাগতেছে আর রোদে বৈশা খাওয়া প্লাস কাজ করা ভালোই লাগে শীতের দিনের মধ্যে। তো আজকে সবজি আর শাক রান্না করছে মা। হ্যালো বন্ধুরা, তো এসে বললাম গোয়াল করে দুধ দোয়াতে। তো এমনিদের প্রতিদিন গোয়ালের অনেক কাজ করে দিই, আমার হিরো সাহায্য করি, কিন্তু আজকে আর হিরোকে সাহায্য করতে পারি না। তো হিরো একা একাই সব কাজ করছে, হিরোর ফেটেছে। তো এমনি দোকান থেকে আসে একটা বা যাই সাপরে গোয়াল করে কাজ করে, তো এমনিতে কাজটা করা থাকলে একটু রিল্যাক্স পায়, একটু সময় পায়। তো চান টান করে খাই আন গোয়াল আসলাম, তো আমি তো আগেই খাইছি, এখন গরুর দুধ দেবো। হিরো গরুগুলোরে খ্যার দিয়ে দিতে আছে, কারণ খ্যার না দিলে তো গরু দুধ তো আবার দিব না। পাগলা খেপেছি, ও 10টা বাজে বান্ধ হয়েছিল বাসুর, আজকে গরু শৈল ধুয়ে দিছ। হালকা করে ধুয়েছি, আর কোনো কারণ নাই, বুঝাইতে পারছি। জিও হুকুম, দেখুন কিভাবে খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, সরকারি মাল খাচ্ছে রে খাচ্ছে। আসলে বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে টানা হাঁসটা করাটা আসলে একটু কঠিন হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। দেখুন যেমন উষার হয়ে গেছে, ঠিক আছে শুরু করো, আমি এখন আরেকটা দোয়াতে যাবো। দেখতে থাকুন বন্ধুরা, আর বেশি দেখাতে হবে না, কারণ প্রতিদিন তো দেখাই দিয়ে থাকি, তো অন্য কিছু দেখাই আজকে। ঠিক আছে, এখানে স্টপ করে দিন। তো বন্ধুরা, এখন বাই ব্লগে যাইতেছি। তো বাড়ির উঠান ঘর শুনলাম, তো ভুলাই গেছি মাছের যে খাবার দেন লাগবো, খাবার ওষুধ মিশাই গেছে। তো ভিডিও এডিটিং করতে বসছি, তখনই মনে এলো হোম তো মাছের খাবার দিই নাই। তো এই যে বাই ফ্লগে না বগ আসে, এক সাইডে খোলা আছে, এই খোলা দিয়ে বগ আসে। তো আজকে বাই ফ্লগে সকালবেলা জল দেওয়া হয়েছিল, আজকে জল ফেলানো হয় নাই, শুধু জল দেওয়া হয়েছিল।
যে মাছগুলা বুঝাই যাইতাছে সাইডে একটা মাছ আছে যে মাছখানে সব মাছ জমা রইছে তো অক্সিজেন মেশিন অফ কইরা মাছের খাবার দিয়ে দি অক্সিজেন মেশিন অফ করার সাথে সাথে সব মাছ উপরে এসে পড়ে গতকালকে মাছের খাবারে তিতা ওষুধ আছে দুজন মাছ খায় নাই বেশি অর্ধেক কিছু কমর দেখতে মনে আসিল না পরে আমার হিরো রাইতে আসা ওই খাবার দিব দিছে আজকে ভালোই খাইতেছে কোন খাবার দিয়ে খাদ্য আসলে খাবার দেওয়া যায় না তাহলে সব মাছ ভাগে পাবো না ছিটায় ছিটায় খাবার দেন লাগে যাতে সব মাছই খাবার ভাগে পায় আজকে সবগুলো খাবার দিয়ে দিছি তো মাছগুলো খাবার খেতে একটু সময় বেশি নিতেছে এমনিতে না ঝটপট খায় তো খাওয়া শেষ হইলে পরে অক্সিজেন মেশিন দিয়ে দিব তো বন্ধুরা আজকে 2 লিটার দুধ রাখছি পায়েশ রান্না করার জন্য তো ঘরে গুড় কম ছিল কারণ 2 কেজি দুধের জন্য আধা কেজি 500 গ্রাম গুড় লাগবে তোর জন্য চিনি মিশায়া পরে খেজুর গুড় দিয়ে আজকে পায়েশ রান্না করব তো চিনি দিয়ে প্রথমে জাল দিয়ে নামাই চুলার উপর থেকে তারপর গুড়গুলো ছোট ছোট করে কাটছি তো এর জন্য গুড়গুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে পায়েশে যে গরম ভাবে গুড়গুলো গলে যাবে তো আজকে ঝালকুলি বানাবো এর জন্য রোদে বসে বসে আগে ফুলকপি আর আলু কাটা রাখছিলাম তো এখন পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ আর লবণ দিয়ে ভাজি করতেছি তো মেঘলা কয়েকদিন ধরে ঝালকুলি খেতে চাইতেছে আর আমার হিরো আজকে বানাতে বলছে তো এর জন্য আজকে ঝালকুলি আর পায়েশ রান্না করা তো ঝালকুলি বানানোর জন্য খামির করব তো এর জন্য গরম জলে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিছি এখন চাউলের গুঁড়া সাথে একটু ময়দা মিশাইছি তো এখন এগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর একটা মিশ্রণ হলে পরে ভালো করে মেখে মিশিয়ে নিব তো কুলি পিঠা বানানোর জন্য সব গুছায় রাখছি যখন খাবে তখন গরম গরম ভেজে দিব তো রাতে রান্নায় ডাল রান্না হয়ে গেছে তো পুকুরে পাঙ্গাশ মাছ ছিল তো আজকে পাঙ্গাশ মাছ দিয়ে ভুনা রান্না করব আসলে পাঙ্গাশ মাছ সবাই খায় না এই জন্য ভাগে ভাগে রান্না করতে হয় তো তাও আজকে রান্না করতেছি তো বন্ধুরা এখন ভাত বসাইছি তো আজকে এই চুলাটা দেখে হয়তো অনেকে অবাক হবেন যে বায়োগ্যাস থাকতে পারে এই চুলা কেন তো এই চুলার অনেক গল্প আছে আসলে শীতকালে বায়োগ্যাস খুব কম হয় তো অন্য একদিন বলা যাবে তো পাঙ্গাশ মাছ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভুনা রান্না করব তো বন্ধুরা পাঙ্গাশ মাছ নিজে খাই না তো এর জন্য স্বাদটাও বুঝি না যে কীভাবে রান্না করলে পাঙ্গাশ মাছ খেতে ভালো হয় স্বাদ হয় তো পুঁই শাকের ডাঁটা চটচটি রান্না করব নোনা ইলিশ দিয়ে তো পেঁয়াজ রসুন দিয়ে চটচটিটা রান্না করা হবে তো ওই যে পেঁয়াজ রসুন বাটা আর কাঁচামরিচ আর নোনা ইলিশ সব সোমবারে দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন পুঁই শাক দিয়ে দেবো আসলে পুঁই শাক দেখতে অনেকগুলো দেখা যাইতেছে কিন্তু রান্না করলে না শুধু ডাঁটা ডাঁটাই হয় একদম মিলাইয়া যায় তো বন্ধুরা ভাত খাওয়ার আয়োজন রান্না করা শেষ তো এই যে পায়েশ রান্না করে রাখছিলাম আর কুলি পিঠা বানানোর জন্য আলু আর কপি ভাজি করছি আর এই যে মিশ্রণটা মাইখা রাখছি তো মেঘলারও ভাজি দিতেছি মেঘলা খাইতেছে আর সবার জন্য এখন ভাজবো কারণ ভাজতে ভাজতে হয়তো সবে আয়সা পড়বো তো এই যে ডিজাইন করে বানানো হয়েছে তো এখন তেলে ভেজে নেব আসলে বন্ধুরা পুলি পিঠা সবারই খেতে অনেক পছন্দ কারণ ঝাল ঝাল হয় আর তেলে ভাজা হয় তো মানে মশমজা হয় আর দেখতেও বেশ লোভনীয় লাগে আসলে খামি করার সময় একটু হলুদ মরিচগুলো দিছি এর জন্য কালারটা একদম টকটকে হয়েছে তো বন্ধুরা আজকে হিরো আমাকে পায়েশ রান্না করতে বলে পুলি পিঠা বানাতে বলে আসলে বন্ধুদের খাওয়ানোর জন্য তো হিরো বলছে আর আমি কি না করে থাকতে পারি তো এর জন্য আজকে পায়েশ রান্না করা পুলি পিঠা সাথে কিছু রান্না বান্নার আয়োজন তো জানি না হিরোর বন্ধুদের কেমন লাগবে আর হিরোর বন্ধু তো আমারও বন্ধু আসলে আমার কাজের ব্যস্ততার মাঝে আয়োজন করা তো বেশি কিছু করতে পারিনি আর পিঠাও বেশি বানাইতে পারিনি আর রান্না তো কথাই নেই খুশি মনে না একটা বক্তব্য দিব আসলে জানি না বন্ধুরা আসলে মেহমানদের আসলে এইরকম আইটেম দিয়ে আসলে খাওয়ানো যায় কিনা আদৌ জানি না মেহমানদের দাওয়াত করা হয় আসলে মাংস টাংস থাকে কিন্তু এখানে মাংসের পরিবর্তে রয়েছে কি পাঙ্গাশ মাছ তো জানি না আসলে মেহমানরা আসলে কি মনে করতেছে জানি না আমরা সর্বপণে হয়তো করছে যে করছে যে আয়োজক আমাদের পলি তো হয়তো ভালোবেসে এগুলো রান্না করছে জানি না আসলে মেহমানদের কাছে কেমন মনে হচ্ছে জিনিসটা কি নজরে দেখতেছে একটু প্লিজ ওনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নাও দাওয়াত করে হয়তো আপনার
সুস্বাদু হয়েছে অস্থি আমার কাছে বেশি স্বাদ হয় না বাঁকাশ মাছ খাই আমি খেয়েছিল পুঁই শাকের ডাটা তো বন্ধুরা সব কাজ করে এখন ঘরে আসলাম তো আত্মীয়রাও খায়া পর হিরোর সাথে মাদ্রি সাইডে র্যাকেট খেলে ব্যাডমিন্টন তো এখানে গেছে তো জানি না আত্মীয়দের কেমন লাগছে তো আমি আমার তরফ থেকে চেষ্টা করছি তো এখন মেঘলা ঘুমায় নাই আজকে মেঘলা জাগ নাই রয়েছে এখন আমি সব কাজ শেষ করে আসলাম তখন 10:30 বেজে গেছে তখন মেঘলারও ঘুম পাড়াম আর আমিও ঘুমাই পড়ব তো আমি সন্ধ্যা সময় খাইছি মা পূজা করছে তারপরে তখনই খিদাও লাগছিল পরে তাড়াতাড়ি আগে খাইয়ে নিয়েছিলাম পরে মানে রান্নার মাঝে খাইছি পরে রান্না টান্না শেষ করলাম পরে তাড়াতাড়ি ওরাও আসছিল পরে সবাই খাবার দেওয়া তখন ঘুমাই পড়ব খারাপ লাগতেছে না একটু ঘুম ঘুমও পাইছে অনেক সকালে উঠা সারাদিন কাজ কাজ আছেই মাঞ্জা ঠ্যাং মানে ব্যথা ব্যথা করে তো এখন মেঘলার আগে ঘুম পাড়াবো তারপর আমি ঘুমাবো তো বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন।